সকলকে গল্পবিলাসে জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের অডিও বুকটি গল্পবিলাস অনলাইন ইভেন্টের সেরা পাঁচের একটি। ইভেন্টটির টাইটেল স্পন্সর করেছে টুমোরো লাইফ কোম্পানি। আপনার ব্যবসা বাণিজ্য কিংবা যে কোনো ধরনের সংগঠনকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বক্ষেত্রে প্রচার করার জন্য তাদের কাছে পাবেন বুস্টিং, ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক্সের সকল কিছু। তাই দেরি না করে আজই ঘুরে আসুন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে, কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে। তাছাড়া গল্পবিলাসের সকল সদস্য কিংবা আপনারা যারা অডিও বুকটি শুনেছেন তাদের জন্য রয়েছে টুমোরো লাইফের পক্ষ থেকে ভাউচার কোড গল্পবিলাস 2020। এই কোডটি ব্যবহার করে যে কোনো গ্রাফিক্সের কাজ করে নিন মাত্র 200 টাকায়। ধন্যবাদ সকলকে। সমকালীন কথা সাহিত্যিক শাহাদুজ্জামানের লেখা টুকরো রোদের মতো খাম গল্পটি। হলুদ খামটা হাতে নিয়ে আন্দালিবের মনে হয় যেন ধরে আছে এক টুকরো চৌক রোদ। চিঠি প্রজন্মের মানুষ সে, খামে ভরা চিঠি স্পর্শ করলে তার মনে হয় যেন সপ্ত ডিঙায় নাও ভাসিয়ে চলে গেছে চেনা অথচ হারিয়ে যাওয়া কোনো দ্বীপে। তার মনে হয় স্পর্শ করে আছে আরেকজন মানুষকে। খামের ভেতর শৃঙ্খল বিশৃঙ্খল বিবিধ হাতের লেখা, মানবিক অসম্পূর্ণতায় মোড়া, কিবোর্ডের অক্ষরের মতো নিপাট নিখুঁত না, কণ্ঠস্বরের মতো হাসির মতো ভিন্ন এক একজনের হাতের লেখা। তার যে বন্ধু মুক্তা গাছে থেকে তাকে বরাবর সবুজ কালিতে চিঠি লিখত, সে এখন স্টুটগার্ট থাকে। দূর দ্রাঘিমায় বসে আন্তালিপকে ইমেইল লেখে সে। এক ক্লিকে সে বৈদ্যুতিক চিঠি ডিগবাজি খেয়ে হাজির হয় আন্তালিপের কম্পিউটার পর্দায়। চোখের সামনে সৈনিকের মতো শাড়ি বাঁধা চৌকোষ অক্ষর দেখে সে, কিন্তু সেই সবুজ বন্ধুকে সে অক্ষরের ভেতর আর দেখতে পায় না। এই মুহূর্তে সরকারি নকশা যে হলুদ খাম হাতি নিয়ে আন্দালি বসে আছে সেটা এক অচেনা লোকের লেখা। এ চিঠির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তবু চিঠিটা হাতে নিয়ে তার বুক কাঁপে। বুকের ভেতরে কেমন এক জলোচ্ছ্বাসের শব্দ পায় যেন। বড় কর্পোরেটের কর্মকর্তা সে ঠিকই, কিন্তু মাথায় আন্দালিপের খেয়াল পোকা নড়ে। সে বুঝি বা কর্পোরেট বাউল, কোনো বর্ষার দিনে একাই স্কোডা গাড়ি ড্রাইভ করে সে চলে যায় হাওড় এলাকায়। স্ত্রীকে বলে, চললাম, মোবাইল অফ থাকবে। তারপর কোনো জেলে নৌকায় উঠে হাওড়েই ঘুরে মাঝিদের সাথে, অচেনা মাঝিদের সাথে মিলে শোল মাছের ঝোল খায়। বাড়ি ফেরে সন্ধ্যা, গাড়ির স্টিয়ারিং ধরে আকাশে দেখে বিশাল চাঁদ। তার মন কেমন আনজান করে ওঠে, নিজেকে প্রবোধ দেয় আন্দালিপ, পাগলা মনটারে তুই বাঁধ, আকাশে চাঁদ অমন করে হেসেই থাকে, ওটা কোনো ব্যাপার না। কিছুকাল আন্দালিপের মন উতলা হয়েছে চিঠির অতীতে ফিরে যাবার। মনে হয়েছে দারুণ হতো যদি কবুতরের পায়ে বাঁধা একটা চিঠি পাওয়া যেত, যেমন পেত মোগল রাজরাজরারা, কিংবা ঝুমঝুম ঘন্টা বাজানো সুকান্তের রানারের হাত থেকে কোনো চিঠি। কিন্তু জানে সেটা হবার নয়, ফলে অন্তত খামে পড়া চিঠি দেখবার জন্য লোভ হয় তার। দাপ্তরিক টাইপ করা চিঠি নয়, গরম তাওয়া থেকে নামানো রুটির মতো সতেজ আনকোরা হাতে লেখা কোনো চিঠি। হলুদ খামে পড়া রহস্যঘেরা চিঠি দেখবার ইচ্ছে জাগে তার, কিন্তু তাকে কেউ আর চিঠি লেখে না এখন, শুধু ইমেইল করে। তার পরিমণ্ডলে কাউকে সে চেনে না যে হাতে ব্যক্তিগত চিঠি লেখে। হাতে লেখা চিঠি দেখবার ক্ষুধা তাকে কাবু করে। এই রাজীব, লোকে কি আজকাল চিঠি লেখে রে? পোস্ট অফিসে কাজ করা এক আত্মীয়কে ফোন করে আন্দালি। লেখে তো মামা, গ্রামে গঞ্জে কত মানুষের আর ইমেইলে অ্যাক্সেস আছে বলো? যদিও লোকে এখন মোবাইলেই কথা বলে, তবু গ্রাম মফস্বলের গরিব মানুষেরা এখনো কিছু চিঠি লেখে।
তুমি পোস্ট অফিসে আসো একদিন, দেখতে পাবা। অফিস ফাঁকি দিয়ে তার স্কোডা চালিয়ে একদিন প্রধান পোস্ট অফিসে হাজির হয় আন্দালিব। রাজীব তাকে পোস্ট অফিস ঘুরে দেখায়। বহুদিন পর অনেক হলুদ রঙের চৌকো খাম দেখে কেমন মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে আন্দালিব। মামা, পোস্ট অফিস তো আর এখন আগের মতো তেমন জমজমাট না, তবু দেখো কম লোকে চিঠি লেখে না কিন্তু। আন্দালিব খামগুলো নেড়ে চেড়ে দেখে। এ সময় পোস্ট অফিসের মেঝের এক কোণায় রাখা কিছু চিঠির দিকে তাকিয়ে রাজীব বলে, মামা এই যে খামগুলো দেখছো এগুলো সব আনডেলিভারেবল, বেওয়ারিশ, হয় ঠিকানা ভুল লেখা কিংবা প্রাপক নাই, এগুলো আমরা ফেলে দিব। তুমি এক কাজ করো, এই চিঠিগুলো নিয়ে যাও, তুমি হাতের লেখা দেখতে চাচ্ছিলে, চিঠিগুলো খুলে দেখতে পারো, এ সবই ডেফিনেটলি হাতের লেখা, ফেলেই যখন দিব তখন এই চিঠি পড়লে আর অসুবিধা কি, তোমার তো স্ট্রেঞ্জ সব বিষয়ে কিউরিয়াসিটি, তুমি বরং চিঠিগুলো নিয়ে যাও। তার এই প্রস্তাবে যার বর্ণে আনন্দিত হয় আন্দালিব, বলে তাহলে তো দারুণ হয়, থ্যাংকস অলট রাজীব, চিঠিগুলো আমি নিলাম। একটা ব্যাগে ভরে অনেকগুলো আনডেলিভারেবল চিঠি বাড়ি বয়ে আনে সে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা খাম খুলবার রুদ্ধশ্বাস উত্তেজনায় থাকে। নিজের স্টাডিতে গিয়ে দরজা বন্ধ করে চিঠিগুলো টেবিলের উপর রাখে, নেড়ে চেড়ে দেখে, প্রাপকের নাম প্রেরকের নাম দেখে। তখনই এই বিশেষ খামে চোখ আটকে যায় আন্দালিবের। সে খামটা হাতে তুলে নেয় আন্দালিব। তার মনে হয় যেন হাতে ধরে আছে এক টুকরো চোখ রোদ। প্রাপক মোহাম্মদ সোহেল মিয়া, সিও হ্যান্ডসাম ড্রেসার সেলুন, 87 মিরাজ কমপ্লেক্স, উত্তরবাড্ডা, ঢাকা 1212। প্রেরক মোহাম্মদ শাহিন মিয়া, ফাঁসির আসামি। রেজিস্টার নং 88,027 বাই বি সেল, বরিশাল কেন্দ্রীয় কারাগার, বরিশাল। খামটা হাতে নিয়ে কিছুক্ষণ বাকরুদ্ধ থাকে আন্দালিব, তারপর ধীরে ধীরে চিঠিটা খোলে। নীল বল পয়েন্টে লেখা সরু সরু অক্ষর, লাইন একদিকে শুরু হয়ে বেঁকে চলে গেছে অন্যদিকে, ভুল বাক্য, ভুল বানান। চিঠিটা হাতে নিয়ে আন্দালিবের বুক কাঁপে, বুকের ভেতরে কেমন এক জলোচ্ছ্বাসের শব্দ পায় যেন। পড়তে শুরু করে সেই চিঠি। এলাহি ভরসা, প্রিয় সোহেল, পত্রে আমার দোয়া এবং ভালোবাসা নিও, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। পর সমাজের এই যে কোরবানির ঈদের পর সেই যে এসে দেখা করে গেলে, তারপর 2 মাস পার হইল, তোমার আর কোনো খোঁজ পাইলাম না, কোনো চিঠিও পাইলাম না। কেন পাইলাম না জানি বা কি, আমার ফাঁসি তো এখনো হয় নাই, আমি তো মরে যাই নাই, এখনই আমাকে ভুলে গেলাম। বুঝতে পারি ফাঁসির আসামি ভাইকে আর কে মনে রাখতে চায়, আমি কি অপরাধ করছি সেটা শুধু আমি জানি আর আল্লাহ জানে, তোমাকে আর কি বলব, আমার ফাঁসির দিন এখনো ধার্য হয়নি, আমি তো সংসারে কোনো কাজে লাগলাম না, মায়ের মনে শান্তি দিতে পারলাম না, তুমি এখন বড় হইছো, তোমার আর কি বলবো, আমি যা পারি নাই তুমি তা করবা, মায়ের মনে কোনো কষ্ট দিবা না, আমাদের বাবা যখন বেঁচে ছিল তখনকার দিনগুলোর কথা ভাবো, কি দিন ছিল আমাদের, সেই বাস অ্যাক্সিডেন্ট আমাদের কাছ থেকে বাবাকে নিয়ে গেল, আমাদের জীবনটা অন্ধকার হয়ে গেল, মায়ের পাশে এখন খালি তুমি আছো, আমি তো কুলাঙ্গার। একটা কথা বলি, যত বিপদেই পড়ো রুহুল কাকার কাছে কোনোদিন যাইও না, রুহুল কাকা আমারে অনেক অপমান করছে। সোহেল, তুমি কি নেশাটা ছাড়ছো না এখনো করো? বড় ভাই হিসেবে তোমাকে বলতেছি নেশাটা ছেড়ে দাও, মা জীবনে অনেক কষ্ট করছে, তারে আর কষ্ট দিও না, কাদের মামা আমাদের পাশে আছে তার কাছে পরামর্শ নিবা, সেলুনের চাকরিটা বেশি দিন কইরো না, সেইখানে কোনো উন্নতি নাই, মামার সাথে কথা বলো, সে তোমাকে অন্য চাকরি জোগাড় করে দিতে পারবে,
ফাঁসির সেলে থাকলেও সব খবর পাই। দেশের পরিস্থিতি ভালো না, কোনো ঝামেলায় জড়াইও না। সোহেল, ফাঁসির সেলে শুইয়া যখন তোমার কথা মায়ের কথা মনে পড়ে তখন পাগল। মারে বইল আমার জন্য দোয়া করতে, সংসারের জন্য কিছু করতে পারলাম না। সোহেল, ফাঁসির আগে তুমি আসবা কি না, তোমার সাথে আর দেখা হবে কি না জানি না। তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, আল্লাহর কসম লাগে দয়া করে এই অনুরোধটা রাখো। তুমি একজনের সাথে দেখা করিল, ওয়ারলেসের দক্ষিণ গেট দিয়া বরাবর গিয়া বাম দিকের 4 নম্বর গলিতে ঢুকলে দেখবা শরীয়তপুর টেইলার্স নামে একটা সেলাইয়ের দোকান আছে। সেখানে গিয়ে খোঁজ করবা রিনা নামে একটা মেয়ে এখনো সেলাইয়ের কাজ করে কিনা। যদি রিনা থাকে তাহলে তাকে বাইরে ডেকে আনবা। আড়ালে নিয়া খালি বলবা আপনি স্বামীরে মাফ করে দিন, আর কিছু জিজ্ঞাসা করার দরকার নেই, বলার দরকার নেই। তোমার শরীরের যত্ন নিও, তোমার হতভাগা বড় ভাই শাহী। চিঠিটা শেষ করে দীর্ঘক্ষণ বাকরুদ্ধ হয়ে থাকে আন্দালিব, তাকিয়ে থাকে বেওয়ারিশ চিঠিটার দিকে। কিছুক্ষণ পর আসে আরেকবার পড়ে ওই চিঠিটা, পড়তে পড়তে তার মাথার ভেতরের খেয়াল বোকা নড়ে ওঠে। তখন আন্দালিব এবার একটা সিদ্ধান্ত নেয়, গন্তব্যচ্যুত পরিত্যক্ত এই চিঠির প্রেরকের শেষ অনুরোধ রক্ষা করবে সে। আন্দালিব সিদ্ধান্ত নেয় সে শরীয়তপুর টেইলার্স খুঁজে বের করবে। পরদিন অফিসে যায় না আন্দালিব, জানায় তার শরীর ভালো নেই। স্ত্রীকে বলে বাইরে যাচ্ছি, মোবাইল বন্ধ থাকবে। আন্দালিব গাড়ি নেয় না, একটা সিএনজি নেয়। ওয়ারলেসের দক্ষিণ গেটের কাছে এসে সিএনজি ছেড়ে দেয় সে, তারপর হাঁটতে শুরু করে। শহরের এই গরিব পাড়ায় কখনো ঢোকেনি আন্দালিব, চেনা শহরের অচেনা প্রান্তে হাঁটে সে। হাঁটতে হাঁটতে দক্ষিণ গেটের বাঁ দিকে 4 নম্বর গলিতে ঢোকে আন্দালিব। কিছু দূর হাঁটতে সত্যিই দেখতে পায় শরীয়তপুর টেইলার্স, তার হৃৎকম্প বাড়ে। ছোট একটা টেইলারিং দোকান, চারদিকে ঝুলে আছে সস্তা কাপড়ের নানা রঙের সালোয়ার কামিজ। দোকানের সামনে শোকেসটার কাছে যায় আন্দালিব, গলায় গছ ফিতা ঝুলিয়ে মোটা একটা কাঁচি দিয়ে কমলা নীল ছাপা একটা কাপড় কাটছে মাঝ বয়সী এক লোক। ভেতরে ঘরে সেলাই মেশিনের শব্দ। আন্দালিব তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করে, ভাই এখানে রিনা নামে কোনো মেয়ে কাজ করে? কাঁচি হাতে লোক ঘুরে কুচকে তাকায়, করে তো, কি ব্যাপার? আন্দালিব, না এমনি একটু দরকার আছে। স্পষ্টতই আন্দালিবকে তার কাস্টমার শ্রেণীর কেউ মনে হয় না টেইলর লোকটির, তবে এ নিয়ে বিশেষ ঘাটাবার কোনো প্রবৃত্তি তার ভেতর দেখা যায় না। সে পেছন ফিরে ভেতরের ঘরে ডাকে, রিনা, এই রিনা। মেশিন চলার শব্দ বন্ধ হয়। আন্দালিব বাস্তবিক আশা করেনি এই পরিস্থিতির, নেহাত অন্ধকারে ঢিল ছুটতে চেয়েছিল সে। তার খুব অপ্রস্তুত লাগে, ঠিক বুঝতে পারে না কিভাবে সে মোকাবিলা করবে এই পরিস্থিতি। আন্দালিব দেখতে পায় প্রায় অন্ধকার পেছনের ঘর থেকে বেরিয়ে আসছে একজন শ্যামলা তরুণী, তার চুল চূড়া করে মাথার ওপর বাঁধা। সে তার ওড়না দিয়ে গলার এবং চিবুকের ঘাম মুছতে মুছতে অবাক চোখে আন্দালিবের দিকে তাকায়। তার শ্রেণী সীমানার বাইরের এই তরুণীর অভিনব আঠাবরত্ব কেমন বিয়োভল করে তোলে আন্দালিবকে। কোনো অঙ্ক নেই, কোনো ব্যাখ্যা নেই, তবু আন্দালিবের চকিতে মনে হয় এ এমন এক তরুণী যাকে দেখে কোনো তরুণীর মনে হতে পারে এমন একটি মেয়ের হাত ধরে বেরিয়ে পড়া যেতে পারে নিরুদ্দেশে। আন্দালিব নিজেকে সামলে বলে, আপনি একটু বাইরে আসবেন?
অসীম কৌতূহল আর অনেকটুকু ভীতি নিয়ে সেই মেয়ে বাইরে এসে রাস্তায় দাঁড়ায়। গজ ফিতে হাতে টেইলর একবার ঘুরে দেখে তাদের, চিঠির নির্দেশ মতো খানিকটা আড়ালে গিয়ে আন্দালিব তার অনভ্যস্ত অপ্রমিত ভাষায় চিঠি প্রেরকের সেই প্রস্তাবিত বাক্যটাই মেয়েটাকে বলে, আপনি শাহিন রে মাপ করে দিয়েন। সেই মেয়ে আন্দালিবের দিকে তাকিয়ে থাকে বিমূল নির্বাক। আন্দালিব দেখে মুহূর্তে কোন অতল থেকে তার দুই চোখে ফুটে উঠেছে অশ্রু, গুনে গুনে দুই ফোঁটা। ওজন স্তর ভেদ করে কোন আদিম গ্লেসিয়ারের বরফে প্রথম সূর্যতাপ পড়বার পর তাকে এমনই একাধারে মৃদু এবং তীব্রভাবে গলতে শুরু করেছিল। আর কিছু জিজ্ঞাস করার দরকার নাই, বলার দরকার নাই, নির্দেশ আছে চিঠিতে, সে নির্দেশ পালন করে আন্দালিব। একজন ফাঁসির আসামির শেষ ইচ্ছা পূরণ করে আন্দালিব ফিরতি পথ ধরে। মেয়েটির চোখে তখন আদিম প্রাকৃতিক জলবিন্দু